আজ ওয়ার্কিং ওমেন বা যাদের বাড়ির মানুষেরা অফিস যাবেন বলে সকাল সকাল উঠে রান্না করে নিতে হয় আর একটু মাছের ঝোল ভাত না হলে তাদের চলে না তাদের জন্য বেশ একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি এটা বেশ সুস্বাদুও হবে আর কম তেল মশলায় তৈরি হবে আর ঝটপট তৈরি হবে আজ কাটাপোনা যেটা বাজারে সবসময় অ্যাভেলেবেল তাই দিয়ে আজকে রান্নাটা করছি আসুন আজকের এই সুস্বাদু রেসিপিটা আমরা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি তবে রুই মাছ দিয়েও কিন্তু ভালো হবে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট এদিকে কড়াই খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তারপরে এর মধ্যে তেল অ্যাড করবো এতটা সর্ষের তেল নিলাম আমি এই তেলেই পুরো রান্নাটা করব। ওখানে মোটামুটি পাঁচশো গ্রাম কাতলা মাছ রয়েছে তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি কিছুটা ডালের বড়ি ভেজে নেব এটা কিন্তু গোল্ডেন ফ্রাই করবো নাহলে ডালের বড়ি খেতে একেবারেই ভালো লাগে না এরকম গোল্ডেন ফ্রাই হয়েছে পরে তুলে রাখছি আমি কিছুটা আলুও দেব আলুগুলো কেটে অল্প একটু নুন দিয়ে ভেজে নেব ঢাকা দেব না হালকা গোল্ডেন করে ভেজে তুলে নেব। আঁচটা লো করেই ভাজব আলু যাতে তাড়াতাড়ি কুক হয় সেই জন্য আলুটাকে ঠিক এইভাবে কাটতে হয় এরকম পাতলা পাতলা করে একটু চওড়া সারফেস থাকবে সেরকম ঠিক এই রকম সারফেসটা যেন বেশি পায় তাহলে কিন্তু আলু সেদ্ধ হবে ভালো যে কোনো সবজি এরকম ফ্ল্যাট থাকলে সেদ্ধ হয় তাড়াতাড়ি এরকম করে কেটে আমি ভেজে নিচ্ছি আর এরকম যদি গোল করে কাটা হয় বা ডুমো ডুমো করে কাটা হয় যার সারফেসটা কিন্তু কড়াইয়ের সাথে ঠেকছে না পুরোটা সেগুলো সেদ্ধ হতে কিন্তু একটু দেরি হবে আমি তাড়াহুড়োতে রান্না করা দেখাবো বলেছি তাই আলুটাকে এইভাবে কাটলে সবার সুবিধা হবে এরকম গোল্ডেন করে ভেজে আমি তুলে নিলাম এগুলো কিন্তু মাছের সাথেই সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধ করতে হবে না আঁচটা একটু লো করে ভেজেছি তাই ভাজার সময় কিছুটা নরম হয়ে গেছে এবারে এর মধ্যে মাছগুলো ভেজে নেব ভীষণ কড়া করে তো ভাজতে হয় না ঝোলের মাছ একটু লাইট ফ্রাই করে তুলে নিচ্ছি এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি নিয়ে সবগুলো মাছ আমি তুলে নিলাম এই তেলেই বাকি রান্নাটা করব মাছটা একটু লো করে ভেজেছি তাই মাছের গায়ে যেহেতু বড় মাছ জন্য কিছুটা তেলও ছিল সেই তেলটাও এর সাথে অ্যাড হয়েছে দুটো কাঁচা লঙ্কা অল্প একটু চিড়ে ভেজে নিচ্ছি এই ধরনের মাছের ঝোড়ে কিন্তু কালো জিরে ফোড়ন দিলেই বেশি ভালো লাগে হাফ চা চামচ কালো জিরে ফোড়নে দিলাম অল্প একটু জল দিচ্ছি কারণ গুঁড়ো মশলা আগে আমি গুলে রাখিনি মশলাও খুব কম পড়বে দিচ্ছি স্বাদ মতো নুন এর দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা যদি রেডি থাকে তাহলে সেটা দিয়েও করা যাবে সেটাতেও ভীষণ সুস্বাদু হবে আমি ওয়ার্কিং ওমেনদের জন্য বিশেষ করে এই রেসিপিটা দেখাচ্ছি বা যাদেরকে সকাল সকাল রান্না করে নিতে হয় তাদের জন্য ওই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যখন ভালোভাবে একটু কষানো হয়ে গেছে তখন প্রয়োজন মতো জল দিয়ে দিলাম যতটা ঝোলের দরকার সেই মতো জলটা দিতে হবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এই সময়েই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো আমি আরও কিছুটা জল অ্যাড করলাম এটা আর আমি ঢাকা দিয়ে রান্না করব না তাই একটু বেশি করেই জল দিলাম আলুটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু আলু আর আলাদা করে সেদ্ধ করব না ওই মাছের সাথেই সেদ্ধ হয়ে যাবে একটু আগে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয় ঝোলটা ফুটে উঠেছে পরে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ফোটাবো যতক্ষণ না মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভালোভাবে ওইভাবে আলু কাটা আছে বলে কিন্তু আলু মাছের সাথেই সেদ্ধ হয়ে যাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিচ্ছি দেখেই মনে হচ্ছে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু দেখে নিতে হবে চেক করে নিতে হবে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাছও তাহলে সেদ্ধ হয়েই গেছে এবারে আমি কলাইয়ের ডালের বড়ি দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম কলাইর ডালের বড়ি যখন দেওয়া হয় তখন কিন্তু ধনেপাতা না দিলেও চলে আমি অল্প করে দিচ্ছি খারাপ লাগবে না অল্প করে দেবো আর ঝোলটা ঠিক একটু কিন্তু পাতলাই হবে ঠিক এই রকম এটা খেতে ভীষণ ভালো লাগবে গরম ভাতে যদি মনে হচ্ছে ঝোলটা দেখতে ভালো লাগছে না তাহলে ঠিক এই রকম হাফ চা চামচ ময়দা একটু অল্প জলে ভালোভাবে গুলে নেবো যাতে একটু লাম্প না থাকে হাফ চা চামচ কিন্তু অতগুলো ঝোলের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি এটা যেন বেশি না হয় তাহলে ঝোলের টেস্ট নষ্ট হয়ে যাবে সেই ময়দাটা গুলে এর মধ্যে দিয়ে দেব তার আগে ধনেপাতা কুচোনো কিছুটা দিলাম ধনে পাতাটা একেবারেই অপশনাল কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গুলে রাখা ময়দাটা এক মিনিট ফুটিয়ে নেব এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে সকালবেলায় তো অত মশলা বাটা বুটি করা যায় না আর গুঁড়ো মশলার চাইতে এই রকম পাতলা ঝোল খেতে কিন্তু অনেক টেস্টি হয় গুঁড়ো ধনে গুঁড়ো জিরের চাইতে এরকম করে ঝোল করলে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে ঠিক এরকম দেখতে হয়েছে এবারে আমি গ্যাস অফ করে দেবো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে মিনিট দশেক ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে দেখতে ঠিক এরকম হয়েছে আজকে হালকা পাতলা মাছের ঝোল আমাদের কমপ্লিট হলো এবারে আমি বিদায় বলব সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ